আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের এই শুষ্ক আবহাওয়ায় খুবই তাড়াতাড়ি চুল রুক্ষ হয়ে যায়, আর তাই রুক্ষ শুষ্ক চুল সিল্কি করার জন্য আজকে তৈরি করে দেখাবো একটি হেয়ার প্যাক। যাদের চুল অকালে পেকে যায় ও চুল ঝরে টাক পড়ে যায়, তাদের চুল কালো করতে ও নতুন চুল গজাতে এই হেয়ার প্যাক বেশ কার্যকরী হবে। চুলের মধ্যে থেকে ভেঙে পড়া বন্ধ হবে, চুলের আগা ফাটা বন্ধ হবে, খুশকি দূর করে মাথার ত্বককে পরিষ্কার করবে, চুলের গোড়া অনেক বেশি মজবুত করবে ও চুল লম্বা করতে সাহায্য করবে, আর প্রাণহীন চুলকে সিল্কি করবে, চুলের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও হাতের কাছে থাকা সামান্য তিনটা উপাদান দিয়ে আজকের এই হেয়ার প্যাক তৈরি করা হবে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপাদান দিয়ে হেয়ার প্যাকটি তৈরি করি। হেয়ার প্যাকটি তৈরি করার জন্য নিয়েছি রক্ত জবা ফুল। আপনারা যে কোনো রঙের যে কোনো ধরনের জবা ফুল ব্যবহার করতে পারেন, আর জবা ফুল যদি না থাকে তাহলে আপনারা জবা পাতা দিয়েও এই হেয়ার প্যাকটি তৈরি করতে পারেন। জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় তা নিয়ে একটা ভিডিও আছে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ইচ্ছে হলে দেখে আসতে পারেন। আমাদের চুলের যত্নে জবা ফুলের প্যাক বেশ কার্যকরী। চুল পড়া থেকে চুল ভেঙে যাওয়া সব ধরনের সমস্যা সমাধান করতে পারে জবা ফুল। জবা ফুলে থাকা ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড যা চুল পড়া রোধ করে ও চুলকে করে তোলে ঝলমলে ও সিল্কি। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম যা চুলের পর্যাপ্ত পুষ্টি যোগায়, চুল পাকা রোধ করে, চুল পড়া বন্ধ করে ও চুলকে প্রাকৃতিক কন্ডিশনিং করে, চুল হয় অনেক বেশি মসৃণ ও মোলায়েম। জবা ফুল পেস্ট করে নিয়েছি, তো এর সাথে আমি আরো দুইটা উপাদান মিশিয়ে নেব। এখন নিয়ে নেব 1 চামচ পরিমাণ সরিষার তেল। আপনার এখানে চুলে দেওয়ার মতো যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, আর এখানে সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাথার ত্বকে অনেক বেশি ইনফেকশন থাকে, মানে ঘা থাকে, সেই ঘা দূর করতে পারে এই সরিষার তেল। এখন নিয়ে নেব 4 চামচ গরুর কাঁচা দুধ। এই দুধ চুলের রুক্ষতা শুষ্কতা দূর করে চুলকে অনেক বেশি সিল্কি করে তোলে, চুলকে ময়শ্চারাইজ করে ও কন্ডিশনিং করে। দুধে থাকা ভিটামিন এ, ভিটামিন বি, বায়োটিন, ক্যালসিয়াম, প্রোটিন যা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, আর যাদের চুল ঝরার সমস্যা রয়েছে তাদের চুল ঝরা বন্ধ করে। এখন এই সবগুলো উপাদান মিশিয়ে নিতে হবে, আর একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন যাতে করে সরিষার তেল এই প্যাকের উপরে ভেসে না থাকে। মিশিয়ে নেওয়ার পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে, আর অবশ্যই মনে রাখতে হবে পরিষ্কার চুলেই সবসময় প্যাক ব্যবহার করবেন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত চুলেই দিয়ে দিতে হবে, আর চুলের গোড়ায় দেওয়ার পরে অবশ্যই ম্যাসাজ করবেন। ম্যাসাজ করলে খুশকি দূর হয়, মাথার ত্বকের ইনফেকশন দূর হয়, আর এই সবগুলো উপাদানের নির্যাস কিন্তু চুলের গোড়াতে ভালো মতো পৌঁছাতে পারে। চুলের গোড়ায় যদি এই নির্যাস পৌঁছাতে পারে তাহলে কিন্তু চুলের অনেক উপকার হয়, যেমন চুল ঝরা বন্ধ হয়, চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়, চুল লম্বা করতে সাহায্য করে, মাথার ত্বকের খুশকি দূর করে, ইনফেকশন দূর করে, যাদের চুল পাকার সমস্যা রয়েছে সে চুল পাকাও কিন্তু রোধ করতে পারে, রুক্ষ শুষ্ক চুলকে সিল্কি করতে সাহায্য করে, আর ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করতে পারে। এক কথায় বলতে গেলে এই প্যাক আপনার চুলের এবং মাথার ত্বকের যত ধরনের সমস্যা রয়েছে সব ধরনের সমস্যাই কিন্তু সমাধান করতে পারবে, আর চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, মাথা ত্বকের খুশকি দূর করবে, আর রুক্ষ শুষ্ক চুলকে সিল্কি করবে। এই প্যাক চুলে দেওয়ার পরে 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখতে হবে, তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন। এভাবে নিয়মিত যদি আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে।